একাদশীর আগামীকাল অর্থাৎ সোমবার তোমাদের পরীক্ষা রয়েছে, কারো কম্পিউটার, কারো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। তো সেই হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের একটি প্রশ্ন তথা শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। খেয়াল রাখবে, এই প্রশ্নগুলো করলে সবগুলোই পাবে এমন কোনো দিব্যি আমরা দিচ্ছি না। জাস্ট পরীক্ষার আগের দিন কিছু গেস করা, হ্যাঁ এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে তুমি আগামীকাল পরীক্ষা দিচ্ছ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন প্রশ্নে। প্রথম যে প্রশ্ন দেখো, প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতার বিচারকদের বলা হতো বি হেলেনো ডিকো। অষ্টাঙ্গ যোগের সপ্তম আসন, এটা আসন হবে বা ধাপ, তো খেয়াল রাখবে এই সমস্ত ধাপ জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। প্রাণায়াম কোথায় হয় এই বিষয়গুলো আর কি, সমস্ত ধাপগুলি জানতে হবে। নকআউট ফুটবল প্রতিযোগিতায় দলসংখ্যা 9 হলে বাইসংখ্যা হবে 7, এই অঙ্কটা নিশ্চয় করতে জানো। তো যেই যে প্রশ্ন দেখছো, এটা মাননীয় প্রবীর স্যার প্রস্তুত করেছেন, তো তাকে তোমরা ধন্যবাদ জানাবে অবশ্যই। 4 নম্বরে, কততম প্রাচীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ অন্তর্ভুক্ত হয় না 23তম? কোন টুর্নামেন্টে নির্দিষ্ট কোনো ক্রীড়াসূচি থাকে না চ্যালেঞ্জ? 9টি দলের ডাবল লিগ টুর্নামেন্টে মোট খেলার সংখ্যা হবে কত? না উত্তর হচ্ছে 72। দলসংখ্যা বিজোড় হলে উপরের অর্ধেক দলের নির্ণয়ের সূত্র, তো সূত্র হচ্ছে এটা। আইপিএলে 20টি, আইপিএল 20 মানে টি-20 আর কি, তো মোট 10টি দল অংশগ্রহণ করেছে, তাহলে যে মোট কতগুলি খেলা হবে তাদের সংখ্যা আসছে কত? 70। প্রবীর স্যারকে ধন্যবাদ জানিয়ে আরেকবার জানাচ্ছি, তোমরা জানাবে। 400 মিটার ট্র্যাকে দ্বিতীয় লেন থেকে পরবর্তী প্রত্যেক লেনের স্টেগার নির্ণয়ের সূত্র বি। সিডিআর এর ফুল ফর্ম কার্ভ ডিস্টেন্স রেডিয়াস। লৌহ নিক্ষেপ অর্থাৎ যেটা আমরা শর্টপুট বলি আর কি, লৌহ বল নিক্ষেপ বা লৌহ গোলক নিক্ষেপ দুটোই বলা যায়, এক্ষেত্রে স্টপ বর্ডারের উচ্চতা হবে কত? না 98 থেকে 102। ডিসকাস থ্রো, এই যে বৃত্তটা হয় যেখান থেকে ছোড়া হয় সেই বৃত্তের ব্যাস কত? তারপর 13 নম্বর, ভারতের প্রথম জাতীয় কবাডি প্রতিযোগিতা শুরু হয়, এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। 14 নম্বর, মহিলাদের কাবাডি মাঠে বোনাস লাইন, এটা লাইন হবে, বোনাস লাইন থেকে প্রান্তরেখার দূরত্ব কত মিটার? 1.50 মিটার। 4x400 মিটার রিলে রেসের টেক ওভার জোনের দূরত্ব, এটাও আমাকে কমেন্ট করে জানাবে, না পারলে বলবে, বলে দেব। 16তে, সামারসল্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে লাভ। প্রথম কোন ক্লাব আইএফএস শিল্ড জিতেছিল? উত্তর হচ্ছে মোহনবাগান। 17, মোহামেডান স্পোর্টিং ক্লাবের চিরাচরিত জার্সির রং কী? উত্তর হচ্ছে সাদা কালো। এই দুটো প্রশ্ন এক্সট্রা, ভারতীয় ফুটবলের পিতামহ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, পূরক কুম্ভক রেচকের সময়ের অনুপাত কত? বি। প্রাচীন অলিম্পিকে প্রথম বিজয়ী ছিলেন কেরোবাস এলিস। তো এই তিনটে অতিরিক্ত প্রশ্ন, যে আমরা সায়াসান কথাটা উল্লেখ করেছি, বিবৃতি দুটো দেওয়া আছে, পড়লে বুঝতে পারবে উত্তর হচ্ছে এ। এরপরে এখানে ম্যাচ দ্য কলাম অর্থাৎ স্তম্ভ মেলানো দেওয়া আছে, অলিম্পিকের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিন, এটার সাথে কার সাথে কার মিল হবে, তো এই মিলটা তোমরা করবে, করে আমায় জানাবে, যদি এটার সাথে মিলছে তো ঠিক আছে, এটার সাথে মিলছে কিনা আমাকে বলবে। আইএফএর পুরো নাম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, তারপর নিচে দুটো বিবৃতি দেওয়া হয়েছে, একটা আর, একটা এ, একটা আর, তো এ এবং আর, এটার উত্তর হচ্ছে দেখো সি। তারপরে এখানে আবার দুটো বিবৃতি দেওয়া আছে, তো একটি এ একটি আর, অ্যাসারশন আর রিজন, তো এক্ষেত্রে দুটো তথ্য দেওয়া আছে বা দুটো লাইন দেওয়া আছে, উত্তর আসছে ডি, এ এবং আর উভয় সঠিক।
আর হলো এ সঠিক বাক্য। শারীর শিক্ষার কর্মসূচিকে ক্রমানুসারে সাজাও, তার প্রথমে প্রস্তুতি, রেডি হওয়া, তারপরে প্রতিযোগিতা, তারপরে সমাধান পর্ব। সহজ প্রশ্ন, মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি ভূপেন্দ্রনাথ বসু, এরপর দুটি বিবৃতি দেওয়া হয়েছে, দুটো বিবৃতি আমি পড়ছি না, আশা করি পড়া হয়ে গেছে। উত্তর হচ্ছে এ, 27 এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ট্রেডস কাপ। এখানেও দুটো বিবৃতি দেওয়া হয়েছে, প্রথম ভারত 1900 খ্রিস্টাব্দে আধুনিক অলিম্পিকে যোগদান করে রৌপ্য পদক জয়লাভ করে। তারপরে নর্চান পিচার্ডের পূর্বপুর ছিলেন ব্রিটিশ, কিন্তু জন্মেছিলেন ভারতে, বড় হয়েছিলেন কলকাতায়, খেলাধুলায় অনুশীলন কলকাতায়, ভারতে হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেন ইংলিশম্যান। তো এটা কি উত্তর আমায় জানাবে, অর্থাৎ এটাও কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে ক্রমানুসারে সাজাও, এটা পরপর কিন্তু এটা এ হবে, ABCD, তো এটা প্রথম উত্তরটি এটাই। তারপর 30 ম্যাচ দ্য কলাম, কলম ওয়ান, কলম বি, প্রথম বাই, দ্বিতীয় বাই, তৃতীয় বাই, চতুর্থ, এই চারটে বাই দেওয়া আছে, অ্যানসার আসবে দেখবে এ। তারপর স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার কত খ্রিস্টাব্দে, 1954, শর্টপুট যে নিক্ষেপ করাতে সেক্টর কোণের পরিমাণ কত, 34.92 ডিগ্রি। টুর্নামেন্টের স্পেশাল টিমগুলোকে বাড়তি সুযোগ দিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল রাউন্ডে খেলানোর ব্যবস্থায় কী বলে, না স্পেশাল সিডিং। 34 প্রাচীন গ্রিসের অলিম্পিয়াড মহিলাদের জন্য যে উৎসবটি অনুষ্ঠিত হয় তাকে বলা হচ্ছে হেরান। 35 দীর্ঘ লম্পনের টেক অফের রং সাদা। কবাডি খেলায় বোনাস পয়েন্ট কার্যকরী হয় যখন প্রতিপক্ষের দলের খেলোয়াড়ের সংখ্যা 6 বা 7। আইপিএল শিল্ড জয়ের ঐতিহাসিক দিনটিকে মোহনবাগান দিবস পালন করা হয়, কত, না 29 জুলাই। কাবাডি খেলায় রেড টাইম কত এটা জানাবে আমায় কমেন্ট করে, ঠিক আছে, কত সেকেন্ড। টনসিলের দোষ সারানোর জন্য কোন ধরনের আসন আর কার্যকরী, উত্তর হচ্ছে হলাসন। শেষ প্রশ্ন, ক্যালিস্টোফানেস কি বা কে, যে হারকিউলিস যে অলিভ পাতা আনত সেই বিষয়টা এখানে বলা হয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, সকলের পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা